হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন অনেকেই ভাবতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেন তৈরি করবেন ফেসবুক ম্যাসেঞ্জার দিয়েই তো সব কিছু করা যায় দেখুন আপনি চাইলে ম্যাসেঞ্জারে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল অডিও ক্লিপ পাঠাতে পারবেন না কিন্তু হোয়াটসঅ্যাপ এমন একটি মাধ্যম যার মাধ্যমে যে কোনো ডকুমেন্ট ফাইল লোকেশন কন্ট্যাক্ট নাম্বার ফুল এইচডি ভিডিও অডিও ক্লিপ ফুল এইচডি ফটো পাঠাতে পারবেন খুব সহজেই এমনকি ভিডিও কল অডিও কলে কথা বলতে পারবেন নেটওয়ার্কের ঝামেলা ছাড়াই আর এজন্যই আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে নিন এরপরে স্টোরে প্রবেশ করুন এরপরে সার্চবারে লিখুন হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ লিখে এখানে সার্চ করুন এরপর এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিন যেহেতু আমার ইনস্টল করা আছে এই জন্য আপডেট দেখাচ্ছে আমি আপডেট দিয়ে দিলাম এবং অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাপসটিকে ওপেন করুন এরপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করুন এরপর এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করুন এবং ইন্ডিয়ান হলে ইন্ডিয়া সিলেক্ট করুন এরপর এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন আমি আমার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি আপনিও আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিন এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট বাটনের এখানে ক্লিক করুন এরপরে কানেক্টিং দেখাবে এরপরে এখান থেকে এই ওকের উপরে ক্লিক করে দিন নাম্বারটি ঠিক থাকলে ওকে ক্লিক করুন এরপরে এখানে আপনার নাম্বারটি যাচাই করা হবে আপনার মোবাইলে থাকলে অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে আর যদি অন্য মোবাইলে থাকে সেখানে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে এরপরে এই কন্টিনিউর এখানে ক্লিক করুন এরপরে অ্যালাউ করে দিন এরপরে আবারও অ্যালাউ করে দিন এরপরে এখানে ছবি দিন আপনার প্রোফাইল পিকচার যেটি এখান থেকে ক্লিক করুন এরপরে গ্যালারিতে ক্লিক করুন এরপরে আপনার যেখানে মানে ছবিটি আছে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করুন এরপরে ছবিটি এখান থেকে অটো সেভ হয়ে যাবে এরপরে নিচে নাম দিয়ে আপনার নামটি লিখে এরপরে এই নেক্সটের এখানে ক্লিক করুন দেখুন ইনস্টলিং প্লিজ ওয়েট এ মোমেন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মোটামুটি খোলা কমপ্লিট এখন আপনি মেসেজ কিভাবে করবেন দেখুন মেসেজ করার জন্য এই এস্টার এ চ্যাট এই এখানে ক্লিক করুন এরপরে যাকে আপনি মেসেজ করবেন তার উপরে ক্লিক করুন এরপর মেসেজ করার জন্য এখানে এই মেসেজে এখানে ক্লিক করুন এরপর এখান থেকে মেসেজ পাঠিয়ে দিন এই ডানপাশে এখানে ক্লিক করলে মেসেজ চলে যাবে এখন এই মেসেজটি ডিলেট করার জন্য আপনি দুই দিক থেকে ডিলিট করতে পারবেন আপনার দিক থেকে পাশাপাশি যাকে মেসেজ করবেন তার দিক থেকেও ডিলেট করতে পারবেন তো ডিলেট ফর ইউ এরপর আছে ডিলেট ফর এভরিওয়ান এই ডিলেট ফর এভরিওানে দিলে দুই দিক থেকেই মেসেজটি ডিলেট হয়ে যাবে এরপরে যখন আপনি কোনো ফাইল ডকুমেন্ট পাঠাবেন তখন এখানে ক্লিক করুন এরপরে দেখুন এই যে ডকুমেন্ট এরপর হচ্ছে ক্যামেরা এরপর হচ্ছে গ্যালারি এরপরে অডিও ক্লিপ লোকেশন কন্ট্যাক্ট নাম্বার এই অপশনগুলো থেকে আপনার প্রয়োজন মতো আপনি পাঠাতে পারবেন এরপর যদি ক্যামেরার উপরে ক্লিক করেন মানে সরাসরি যদি আপনি ক্যামেরা করে বা ফটো করে যদি ক্লিক করেন এখানে ক্লিক করুন এরপরে পারমিশনের উপরে ক্লিক করুন এরপরে এই ক্যামেরা এই ক্যামেরাটা এখানে পারমিশন মানে অ্যালাউ করে দিন হ্যাঁ অ্যালাউ করে দিন এরপর থেকে এখানে আপনি সরাসরি ক্যামেরা থেকেও এই সরাসরি ছবি করে এখান থেকে পাঠাতে পারবেন দেখুন এখানে ছবি তুললেই এখান থেকে ছবিটি চলে যাবে আর এরপরে ভিডিও কল দেওয়ার জন্য এই এখানে ক্লিক করুন আর পাশাপাশি অডিও কল দেওয়ার জন্য এখানে ক্লিক করুন আর এভাবেই হোয়াটসঅ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়ার সকল সুবিধা নিতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ